আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR শূন্য পদ সময়ে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BCSIR 6টি পদে মোট 20 জনকে নিয়োগ দেবে। পদগুলিতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। সরকারি সকল চাকরির খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডি জব সিক্রেট। বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ BCSIR নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নং 1। পদের নাম ও বেতন স্কেল। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্থায়ী পদ 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তত্ত্বসহ ইংরেজি টাইপে মিনিটে 35 শব্দের গতি সম্পন্ন ও বাংলা শব্দে লেখনের গতি। প্রার্থীর বয়স 1 জুন 2021 অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, ভোলা এবং পিরোজপুর। ক্রমিক নং 2। ইলেকট্রিশিয়ান স্থায়ী পদ 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও তত্ত্বসহ 5 বছরের অভিজ্ঞতা অথবা ট্রেড সার্টিফিকেট। ক্রমিক নং 3। সিকিউরিটি গার্ড স্থায়ী পদ 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 3টি। ভূতপূর্ব প্রতিরক্ষা কর্মচারী অথবা অষ্টম শ্রেণী পাস তত্ত্বসহ নিরাপত্তা কর্মে 2 বছরের অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতা বয়স 1 জুন 2021 অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 3, 4, 5, 6 সকলের ক্ষেত্রেই একই রুলস, একই নিয়ম। যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাঙামাটি, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং মৌলভীবাজার। ক্রমিক নং 5। মালি 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তত্ত্বসহ উদ্যান রচনা অভিজ্ঞতা। ক্রমিক নং 6। অফিস সহায়ক স্থায়ী পদ 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বিশেষ দ্রষ্টব্য: এতিম প্রতিবন্ধী কোটার যে কোনো জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। শর্তাবলী: অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি BCSIR 12.telecrop.com.bt ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সময় সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 21 জুন 2021 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদন পত্র জমা দেন শেষ তারিখ ও সময় 11 জুলাই 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন প্রার্থীগণ তার স্বাক্ষর দৈর্ঘ্য 300×80 পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য 300×300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দেবে। অনলাইনে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে,
সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্ক প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন। এখানে আর জানার কিছু নেই, এখন চলে আসি আমরা পরীক্ষার ফি। কীভাবে পরীক্ষার ফি দিতে হবে বা আবেদন ফি। অ্যাপ্লিকেশনস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দিতে হবে। ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফি পাব। সার্ভিস চার্জ ক্রমিক নং 1-2 পদ্য, 1-2 এর পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 3-6 পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশগ্রহণ পূরণ করে সাবমিট করা হলেই পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। আশা করি সকলে এই সম্পর্কে ভালো কিছু জেনেছেন, জানতে পেরে বুঝাতে পেরেছি আপনাদের। আপনাদের সুবিধার কথা চিন্তা করে ভিডিও ডিসক্রিপশনে পুরো সার্কুলারটি আবার দেওয়া হয়েছে এবং অনলাইন আবেদনকৃত লিঙ্কটিও দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।